ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না, প্রিয় মুখ তারার মতো দু চোখে গোনা জানা। পাহাড়ের টানে আবার চলে গেলাম বান্দরবান। এবারের প্ল্যান সাজিয়েছিলাম জুলাইতে, যাতে একদম মেঘটা পাওয়া যায়। যদিও বৃষ্টির আশঙ্কা ছিল, তারপরেও মেঘ ধরতে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেললাম। ঢাকার নর্দা থেকে রাত 10:30 শ্যামলী বাসে করে রওনা দিলাম। সকাল 7:30 থেকে 8 নাগাদ পৌঁছে যাই বান্দরবান শহরে। যেহেতু এবার আমরা দুজন যাচ্ছি, তাই মেঘবাড়ি রিসোর্টের 8,000 টাকার একটা প্যাকেজ নিয়ে নিলাম, যার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত ছিল। রিসোর্টে এক রাত থাকা, নীলগিরি এবং নীলাচলের সব স্পট ঘুরে দেখা এবং 6 খাবার। রিসোর্টের আঙিনায় সাজানো টেবিলে আমরা নাস্তা করে ফেলি। নাস্তা শেষ করে রিসোর্টটা আবার ঘুরে দেখি। বর্ষাকালের বৃষ্টির ছোঁয়ায় পুরো রিসোর্ট এবং আশেপাশে সব কিছু একদম সবুজ হয়ে আছে। সব কিছু এত ফ্রেশ লাগছিল। মার্চ মাসেই আমরা এসেছিলাম, তখনও শীত ছিল ভালোই। তখন চারিদিকটা কেমন শুকনো এবং ফ্যাকাশে একটা ভাবে ছিল, তবে এবার এসে একদম অন্যরকম সুন্দর লাগছে। রিসোর্টের ম্যানেজার আমাদের জানালো মেঘ পেয়ে যেতে পারি আমরা। শুনেই বেশ ভালো লাগা কাজ করছিল। কিছুক্ষণ ঘুরে আমরা রুমে গিয়ে রেস্ট নেই, কারণ আমাদের মাহিন্দ্রা আসবে দুপুরে লাঞ্চের পরে, এবং আমরা এদিন নীলাচল, রূপালী ঝর্ণা এবং মেঘলা দেখব। দুপুরে লাঞ্চের পর আমাদের মাহিন্দ্রা চলে আসে এবং আমরা যাত্রা শুরু করি। প্রথমেই চলে আসি রূপালী ঝর্ণা দেখতে। গত ট্রিপে পানি না পেলেও এবার কিছুটা হলেও পানি পেয়েছিলাম, তাই বেশ ভালো লাগা কাজ করল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দেই মেঘলার উদ্দেশ্যে। এখানে এন্ট্রি টিকিট 50 এবং ক্যাবল কারের জন্য আরও 50। মেঘলাতে ঢুকে আমরা এর সৌন্দর্য উপভোগ করি। সেদিনের আবহাওয়াটা বেশ ভালো ছিল, তবে ক্যাবল কার রাইড শেষ করতে না করতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে বাকিটুকু আর ঘোরা হয়নি। বৃষ্টি কমলে আমরা আবার মেইন গেটে ফিরে আসি। মেঘলা থেকে বের হয়ে আমরা নীলাচলের দিকে রওনা দিই। যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু হয়, তবে নীলাচলে পৌঁছানোর পর বৃষ্টি কিছুটা কমে আসে। নীলাচল যাওয়ার পথে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যেতে যেতেই আমরা মেঘের দেখা পেয়ে যাই। একদম মেঘের মধ্য দিয়ে যাওয়া আর সাথে বৃষ্টি। নীলাচল যাওয়ার পর মনে হলো এবারের বান্দরবন ট্রিপ সার্থক। একদম মেঘের মাঝে ছিলাম, চারিদিকে মেঘ।
কিছুক্ষণ পরপর মেঘ হালকা সরে গেলে দূরের পাহাড়গুলো দেখা যায়, আবার একটু পর মেঘের মাঝে হারিয়ে যায়। এত সুন্দর লাগছিল সব কিছু যা বলে বোঝানো নয়। এখানে সূর্যাস্ত পর্যন্ত সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসি রিসোর্টে। আমাদের পরের দিনের প্ল্যান ভোরবেলা নীলগিরির দিকে যাওয়া।